পর্যায়ে আমি রাজা কাজ করবো রাজা কাজ থাকবেন, সে গেলাম ওরা ধরে জবাই করে যশোরে আঙ্কুরের ব্রিজের ওখানে রেখে যায়, মৃত্যু বলে আমাকে ফেলে রেখে যায়, আর সবাই মারা গেছে। পরবর্তী পর্যায়ে আমাকে মরমতে যশোর সদর হাসপাতালে ট্রিটমেন্ট করে, সদর হাসপাতালে ট্রিটমেন্ট করার পরে জীবন রক্ষার জন্য ওখানে থাকা খুব কষ্টকর হল, খোঁজ খবর করতে লাগল। পরবর্তী পর্যায়ে আমাকে ঢাকা ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করলাম, সেখান থেকে সালাজি হসপিটাল, সেখান থেকে পিজি হসপিটাল, বিভিন্ন হসপিটালে দেখবেন অবস্থা ছিলাম, প্রতি বাইরের হসপিটাল মেডিকেল কলেজ ওখানে ছিলাম। এখন সেই সাহেবের কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরবর্তী পর্যায়ে যখন দেখলাম শেখ স্যার বেঁচে আছে, উনি দেশে ফিরলেন, দেশে ফিরলে ওনার সাথে সাক্ষাৎ করলাম। আমার রাজনৈতিক পরিস্থিতি আমি 1971 সালে সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে জনগণের বিভিন্ন জায়গায় আমি সংবাদ আদান প্রদান করি গুপ্তচর হিসেবে যশোর 8 নম্বর সেক্টরে। গুপ্তচর কর্তৃক মৃত্যু করতে রাজাকার পাখিরা দ্বারা আমি জীবিত হয়ে এবং রাজাকার দ্বারা এবং পাখিরা দ্বারা আমি আক্রান্ত হয়ে আমি প্রথমে আমাদের দেশ আমার সাতজন ছিলাম, আমি সহ সাতজন ছিলাম, আমি ছিলাম তিনজন তিন লিটার, সবাই মারা গেছে, আমি বেঁচে আছি না, মৃত্যু বলে চলে গেছিল আমার পড়া বলে। পরবর্তী পর্যায়ে আমি লোক মানে পর্যায়ে